العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا ميزان وقنا حشر وقنا فلتر وقنا قبر وقنا سكرة الموت اللهم حاسبنا حسابا يسيرا أرني بجمالك يا رسول الله عليك رحمة النظر তাকায়া দেখো না এই দুর্গাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলে বড় আশা নিয়া জীবনের গুণা নিয়া দুই টাকা হাত বাড়াইয়া দিছি ও আল্লাহ আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে খোদা মাফ চাই আমাদের জীবনের গুণা মাফ করা দাও এগো আমার দুর্গাপুর এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নিমা মারা গো তোমরা তো এই দেশের বধু না গো মা তোমাদের মত কত মেয়ে গো কবরে লাশ হইয়া শুয়া রইছি আজকের এই দুর্গাপুরের মাহফিল নসিব হইছে না জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো আশেপাশে বাজারে কাফনের কাপড় আইসা হাজির হইয়া গেছে জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো কোন দিন জানি মসজিদের পালন উঠানে যাইয়া হাজির হইয়া যায় মারা গো হাত বানাও না আমার আল্লাহর দরবারে রহমান আল্লাহ আমাদেরকে বিশ্বাস আছে খালি দিবে না আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে কারো মা নাই কারো জনম দুঃখী বাবা নাই যেই বাবা ঠেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া নিজে নাকে আমদার খাওয়াইলো যেই বাবা কুড়ির মতো বোঝা বহন করলো যেই বাবা কষ্ট আহারে কষ্ট এত কষ্ট করে আমদারে বাড়ি গাড়ির এইগুলি দেখাইয়া আজকে আব্বা কবরে হাজার হাজার মন মাটি নিয়ে শুইয়া রইছি বাবায় জানি কোন হালে আছে আমরা জানি না এই মাহফিলের দোহাই দিয়া কই আল্লাহ ওই আব্বা জানরে কবরে আর কান্দায় না কারো কারো নাই মা যেই মারে মা কইয়া ডাকলি অন্তরের আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে মঞ্জুরিকৃত হজর সব আমল নামায় জমা হইয়া যায় বাবু তো এমন আব্বারে মা এমন মা দুঃখিনীর মাটি দিয়া যারা তোমার দরবারে হাত দুইটা বাড়াইছে গো আল্লাহ ওই মায়ের কবরে তুমি আল্লাহ রাজাব রাইখো আল্লাহ তুমি যদি মাফ না দেও আমরা কার কাছে যায়া হাত ভারাইব তুমি যদি মাফ না দেও আমরা কার কাছে যাইব রে আল্লাহ তুমি আল্লাহ যদি মাফ দিয়া দেও তুমি আল্লাহ কারো কাছে কৌফিয়ত দিতে হবে না তোমার রহমান নামের দুহাই দিয়া কই মালি ও মালিক দয়া কইরা তুমি তাদেরকে কবরে আর কান্দাইও না মরিয়া গিয়াছি আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজাও মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজাও আল্লাহ মা বাবার গুনাহ মাফ হইছে নি মা বাবার জন্য তোমার দয়া লাগেনি
মা বাবারে কবুল কর সদনে দাদা দাদির গুণা মাফ হইছে নি নানা নানির জন্য দয়া লাগে নি আল্লাহ ও রহমান আল্লাহ অনেকে এখনো মা চিনে নাই বাবা চিনে নাই অনেক জোয়ানেরা মা বাবারে কাঁদাইরে অনেক বাবারা নিরালে নিরালে বৈশা সন্তানেরা চরণে বৌমারা চরণে নিরালে নিরালে কান্দি মারুদো তারা যদি বুঝতো মা বাবা যে কি দন জীবনে কান্দাইতো না আরে লেন রায়া তোর কানা হইলে মায়ে নাহি গিনে দুলা বালু যাইরা মায়ে টান দিয়া নেই কুলে আরে পুত্র যদি কুফুতুর হয় মায়ে নাহি বলে শত দূর ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে ওর অসুখ হইলে দেখি চায়া মায়েটাকে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ নে গো লইয়া সন্তানের দিও না বুকের দরদি আমার জনম দুঃখিমা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখিমা সবাই বলুন রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বংশ বনিয়ান এই মাটির নিচে যে দুর্গাপুরের জমিনের মাটির নিচে না জানে হাজার হাজার মানুষ কান্দেরে আল্লাহ আল্লাহ আমি না কান্দারে তুমি আল্লাহ বাদ দিয়া দাও আমার ডাইনে বামে সামনে পেছনে মসজিদের ইমাম হাজী বাবারা নজন তরুণ বন্ধুরা বুড়ু বুড়ু আব্বারা হাত বাড়াইলো যার হাতটা তোমার কাছে মায়া লাগে সে হাতের দিকে তাকায়া ওই কবরে তুমি আর আজাব রাই করলা আল্লাহ এই জমিনের নিচে যতগুলি মুর্দে গান শুয়ে গেছে তাদেরকে তুমি মাফ কইরালাও আজকে দাদা সন্তানেরা এই মুর্দে গানরা পঞ্জন আপনেরা এই জমিনের উপরে বসা তোমার কাছে হাত বাড়াইলো আল্লাহ তাদের হাতের দিকে তাকাইয়া মেরা জন্য বীর চাঁদের কাতি তুমি তাদেরকে মাফ কইরালাও আল্লাহ মেহরবানি করে এই জমিনের নিচে যতগুলি মানুষ জাররা পরিমাণ ইমান নিয়া কান্দে পত্রে তুমি নাজাতের ফয়সালা দান কইরা দাও আল্লাহ আমরা যারা বেঁচে আছি খোদা আমাদের হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও আমার ডাইনে বামে সামনে অনেক মুরুবু বুরু বুরু বাবারা হাত বাড়াইছে আমার বাবার বয়সি দাদার বয়সিরা হাত বাড়াইছে না জানি জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে রে আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছে বুড়া বুড়া মানুষগুলি যখন হাত বাড়ায় তুমি আল্লাহ নাকি ফিরাইয়া দিতে তোমার কুদ্দুতি মনে লজ্জা লাগে রে আল্লাহ আল্লাহ তুমি একটু রহমতের নজর দিয়া দেখো না এই বুড়া বুড়া মানুষগুলি তোমার কাছে হাত বাড়াইছে এই বুড়াগুলি তোমার কাছে কান্দে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে আল্লাহ একটা বুড়া বাবারও খালি দিও না আল্লাহ কাজ কোরআন এক নজন তরুণ বন্ধুরা হাত বাড়াইলো ও আল্লাহ তাদের আমল্লামায় সোয়াবগুলি মঞ্জুর কর আল্লাহ কবে জানি আবার জোয়ানেরা শুয়ে যায় বুড়ারা তারা জানাজা পড়ে বলা যাবে না আল্লাহ প্রত্যেকটা যুবকের হায়াতের মধ্যে তুমি বরকত দান কইরা দাও আল্লাহ আমরা বুড়া জোয়ান আমাদের পত্রে তুমি মসজিদ মুখী বানাইয়া দাও দয়াল রে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পেছনে যা
জামাতে আদায় করার তৌফিক দান করা দাও। ও খোদা ফরিয়াদ তোমার দরবারে আমাদেরকে নামাজিদার রোজাদার আমলদার বানায়া দাও। আল্লাহ এই মুহূর্তে যারা বিদেশের মাটিতে এলাকার মানুষদেরকে ছেড়ে বাবা মা সন্তান ছেড়ে যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ প্রত্যেক বিদেশি রে তোমার রহমতের কোলে সপর্দ করলাম, কবুলার মঞ্জুর কইরা নাও। আল্লাহ অনেকে বিদেশে বড় বিপদে আছে, খোদা তাদের বিপদগুলি উদ্ধার কইরা দাও, তাদের সকল সমস্যাগুলি সমাধান কইরা দাও। আল্লাহ তাদের ইজ্জতে সম্মানে তুমি বাড়াইয়া দাও, আল্লাহ তাদের আশা পূরণ করাইয়া আবার বাবারে সন্তানের মাঝে দেশের মাটিতে পৌঁছাইয়া দিও। আল্লাহ অনেক সন্তান বিদেশে, আল্লাহ মা বাবার বুকে সন্তানগুলি পৌঁছাইয়া দিও। আল্লাহ তাদের দানগুলি সহযোগিতা যে মাহফিল করলো কবুলার মঞ্জুর কর। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানাইয়া দাও, পর্দানিশীন বানাও, রাবিয়া বুসরির মতো বানাও, শ্বশুর শাশুড়ির খেদমত করা তৌফিক দাও, শ্বশুর শাশুড়ির শাশুড়িদের নিজের মা এবং বাবার মতো দেখার মতো যোগ্যতা ক্ষমতা তৌফিক দাও। ও দয়াল শ্বশুর শাশুড়িরা যেন পুত্রবধূর নিজের মেয়ের মতো দেখার মতো কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের প্যান্ডেল ম্যান, জেনারেটর ম্যান, মাইক ম্যান, আল্লাহ পত্রের ইউটিউব ম্যান, পত্রের কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ মেঘের বাণী করে আমার শাহালম ভাই অনেক আগ থেকেই আল্লাহ প্রোগ্রামের জন্য গত বছর দাওয়াত করছে, এই বছর দাওয়াত করলো। ও আল্লাহ হতে পারে জীবনের শেষ দেখা, আর কোনো দিন দেখা নাও হতে পারে। আমার ভাই মাহফিল টানে যেত কষ্ট করেছে ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আল্লাহ তুমি কষ্টের কারণে দুনিয়া এবং আখেরাতের কষ্ট দূর করে দাও। আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুলার মঞ্জুর করে দাও, আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুলার মঞ্জুর করো, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব আল্লাহ মফিজুল ইসলাম গণি চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করো, মাননীয় সভাপতি হাজি আব্দুল হা মুক্তা সাহেব অসুস্থ, আল্লাহ আজকে এসে আমি জিজ্ঞাসা করেছি যার কথা, আল্লাহ মেঘের বাণী করি আল্লাহ মুক্তা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। অসুস্থ মানুষ এই জায়গায় বসে আছে দীর্ঘ সময় পর্যন্ত, আল্লাহ বসার কষ্টের কারণে 50,000 বছরের ময়দান মাসরের কষ্ট দিও না। আল্লাহ এই রাত্র পর্যন্ত আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের তুমি সুস্থ জীবন দান করো, আমাদের সকলের সমস্যাগুলি সমাধান করো, আমাদের হার হার ব্যবসা বাণিজ্যে কাজগণ বরকত দান করে দাও। আল্লাহ মা শাহালম ভাইয়ের বড় খানাদান আয়োজন করেছেন, আল্লাহ গরিব মানুষ আমার কাকারে বড় ভালোবাসে, আল্লাহ মেহরবানি করে তার সংসারে উন্নত তরাক্কি, তার পরিবার পরিজন ভাই বোন গুলির কবুলার মঞ্জুরি করে নাও। আল্লাহ মাওলানা রাকিব আল হাবিব এবং মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা নাসিরুদ্দিন ইমাম সাহেব, আল্লাহ মাওলানা ইয়াকুব হোসেন সাহেব, এইভাবে বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ যারা এসেছে এবং আসে নাই, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদেরকে ইমামদেরকে শ্রদ্ধা ভক্তি ইজ্জত সম্মান করার তৌফিক দান করো। প্রত্যেকটা সমাজবাসী তাদের মাথার তাজ হলো ইমাম, আল্লাহ সে সম্মান ইজ্জত রেখে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আগামী বছর প্রোগ্রামটা হবে আল্লাহ তোমার হাবিবের উসিলায়, আল্লাহ নজর তরুণ বন্ধু শাহালম ভাই সহ প্রত্যেকে মিলেমিশে, তার বন্ধু বান্ধব দেশে মিলে যারা আছে প্রত্যেকে মিলেমিশে আল্লাহ যোগাযোগ করে আবার তৃতীয় বার্ষিক প্রোগ্রামটা করার তৌফিক দান করে দাও। আল্লাহ জানি না আমাদেরকে তুমি বেঈমান বেনামাজি গুনাহগার বানাইয়া আমাদেরকে কবরের ডাক দিও না, আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী বানাইয়া দাও, আমাদেরকে হালাল রিজিক অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ যেদিন মরণ দিবা হসপিটালে আইসিইউ অ্যাম্বুলেন্সে অপারেশনে মরণ দিও না, মরণের কালে আমাদের জান আমাদের ইমান জিন্দা নবী হায়াতুন নবী নুরুন নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের দিলে জবানে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।